দেখলি তো? ডাক্তার বলল শিবম এবার স্বাভাবিক হতে শুরু করেছে। ছড়ার বইটা কেমন গড়গড় করে পড়ে দিল। ভগবানের কাছে তাই প্রার্থনা কর মালতি দিদি, ও তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। সবার আগে ও যেন আমায় চিনতে পারে, আবার আমায় মা বলে ডাকে। আরে শকুন্তলা, তুই এই যে একদম বাইস্কোপের মতন ঘটনা হবে। তোর বাবার কাছে শুনেছিলাম বটে যে তুই মহেন্দ্র সিং কে ছেড়ে চলে এসেছিস। তুই এখানে আসিস জানলে তো আমি অনেক আগে গেঞ্জি করে কাজ করতে চলে আসতাম রে। কিন্তু তুমি কে? মালতি দিদি চল। যাবি যাবি যাবি, অত তাড়া কিসে? উনি যখন আমার পরিচয়টা চাইলেন তখন বলেই ফেলি। তোর মতো জানোয়ারের আর নতুন করে কি পরিচয় দিবি? হ্যাঁ সেটা অবশ্য ঠিক, মানুষই ভুল পাল্টায়, কখনো পাপি হয় কখনো দেবতা হয়, কিন্তু জানোয়ারা নয়। জানেন আমরা দুজন একগ্রামে থাকতাম, আমি ওখানকার মহাজনের ছেলে। তো এখানে এলে কি করে? বাপের সম্পত্তি মদিয়া জুয়ায় ভোগে লাগিয়ে দিয়ে নানা ঘাটে জল খেতে খেতে পেটের দায় এখানে এসে পৌঁছেছি। গেঞ্জি কলের মালিক খুব দয়ালু লোক, গতকাল থেকে কাজে লাগিয়ে দিল, ব্যাস তারপরেই আজ বাইস্কোপের মতন শকুন্তলার সঙ্গে দেখা হয়ে গেল। এই কি সেই শিশু ছবি নাকি? জানোয়ারি তোর? আর কতবার জানোয়ারি তোর বলবি, ক্লান্তি লাগে না? জানিস বায়োস্কোপের দর্শকদের একই সংলাপ বেশি দিন ভালো লাগে না। আমি চলি মালিক দিদি। চলেন কোথায়? দাঁড়ান, শকুন্তলা ঠিকানাটা দিয়ে যান। এই মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ করবো, একই গান লোক, সুখে দুঃখে সাথী হব। শকুন্তলা ঠিকই বলেছে, সত্যি তুমি একটা জানোয়ার। যা সালা, এও একই সংলাপ বলে গেল। চল শিবম, আমরা অন্য কোথাও চলে যাই, এখানে থাকবো না রে। এভাবে কতদিন পালিয়ে বেড়াবি তুই? কি করব বল, আমার কপালে সুখ নেই শান্তি নেই, নইলে ব্যস্ত ছিলাম, কোত্থেকেও জানোয়ারটা এসে জুটলো। কিন্তু নন্টুকে তো ভয় পাচ্ছিস কেন তুই? এখানে আমি আছি, চারপাশে এত লোকজন, তবে তো ভয়টা কিসের? ভয় আমাকে নিয়ে নয় রে, ভয় আমার শিবমকে নিয়ে। নন্টু চৌধুরী সব পারে, নন্টু যদি বলে দেয় শিবমকে যে। কি বলে দেবে নন্টু শিবমকে? শকুন্তলা শোন, শকুন্তলা শকুন্তলা, আমি তো জীবনের কোনো কথাই জানি না, শুধু জানি তুই মহেন্দ্র সিং এর বউ। কিন্তু নন্টু চৌধুরীকে দেখে তুই এত ভয় পাচ্ছিস কেন? তাকে দেখে পালিয়ে বা যেতে চাইছিস কেন? বল বল আমাকে শকুন্তলা। না না, আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না। সে কথা জানলে তুই আমাকে ঘৃণা করবি, শিবম আমাকে ছুবে না, আর আমাকে মা বলে ডাকবে না। শকুন্তলা, আমার কোনো বোন নেই রে, তুই আমার বোনের মতো। দিদি কখনো বোনকে ঘৃণা করে? আর শিবম তোকে ছুবে না, তাও কি কখনো হয়? সন্তান কি কখনো তার মাকে অপবিত্র ভাবতে পারে? শকুন্তলা শকুন্তলা, আমাকে তো সব খুলে বল। হ্যাঁ আমি তোর পাশে আছি, আমি তোকে সব রকম ভাবে সাহায্য করব। বল লক্ষ্মী বলতি? না না, তুই আমাকে লক্ষ্মী লক্ষ্মী বলবি না। কেউ আমাকে লক্ষ্মী বললে আমার ভীষণ ভয় করে, জানিস? আমার শাশুড়িও আমাকে লক্ষ্মী বলতেন, তার ছেলের বাড়িতে ছিল, তার কাছে একটা মন্দির, আর সেই মন্দিরে আমাকে আমাকে দেবী হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। তার ছেলে চেয়ে আমাকে বেশি ভালোবাসতেন, অথচ অথচ তার শব্দেও শ্মশানে নিয়ে যাওয়ার সময় আমি তার কাছে একবার প্রণাম করে আসতে পারিনি। কেন জানিস? কারণ তার সে দেবী, সে সতী লক্ষ্মী, আমি 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 অপবিত্র হয়ে গেছি শকুন্তলা, আমি অশুচি হয়ে গেছি, আমি শেষ হয়ে গেছি, আমি শেষ হয়ে গেছি, আমি শেষ হয়ে গেছি।
স্বামীর ওপর অভিমান করে শিবমকে দিয়ে কদিন বাবার কাছে থাকবো বলে ট্রেনে করে পৌঁছালাম হরিপুর স্টেশনে। সেদিন ছিল তুচ্ছকের রাত, সেই ঝড় জলের মধ্যে ছোট্ট শিবমকে নিয়ে তিন ক্রোশ রাস্তা, পায়ে হেঁটে যেতে সাহস হলো না, তাই বসে রইলাম নির্জন ওয়েটিং রুমে সকাল হওয়ার অপেক্ষায়। সেই দুঃস্বপ্নের রাতটাকে আমি কোনোদিনও ভুলতে পারবো না, আমি কোনোদিনও ভুলবো না।